আমার তো মনে হয় আমি এখনো টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমার আরেকটু সময় হয়তো বা লাগবে। বাট হ্যাঁ, আমার মনে হয় ডেডিকেশন ইজ অল দ্য থিং দ্যাট ইউ নিড সাকসেস ফর। সো আমার ডেডিকেশন ছিল, আমার ইচ্ছা ছিল, আমার ভেতর ওই জিনিসটা ছিল যে না, এবার না হওয়া পর্যন্ত আমাকে করতেই হবে, কষ্ট করে যেতেই হবে। সো আমার মনে হয় এই জিনিসটাই এনাফ একটা জিনিসের সাকসেসের জন্য কিংবা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, যে আমি কতটুকু এটার পিছে লেগে থাকবো। এবং এবার আমি হাল একদমই ছাড়িনি, যে যাই বলুক, যত যাই বলুক, আমার মনে হয়েছে এবার আমাকে শুকাতে হবে, যত সময় লাগুক এবার আমাকে শুকাতেই হবে। সো আই ট্রাইড মাই লেভেল বেস্ট, এবং আমি নিজেও কিছুটা ভিন্নতা দেখতে পাই, এবং আমার থেকেও বেশি দর্শকরা বেশি ভিন্নতা দেখতে পায়, যেটাতে আমি আসলে আরও অনেক বেশি খুশি যে হ্যাঁ, তারা এই ভিন্নতাটা দেখতে পায় এবং তারা অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ, দিঘি কিছু করতে পেরেছে। সো এইটা না আরও ইন্সপিরেশনটা বাড়িয়ে দেয়, তখন মনে হয় হ্যাঁ আরেকটু কষ্ট করি। কত কেজি কমানোর টার্গেট আছে? কমানোর টার্গেট তো আসলে 8 কেজি, বাট অলরেডি 7 কেজি ডান, আর 1 কেজি বাকি হয়ে যাবে, তখন আমি একদম বলে দিব যে কয় কেজি থেকে কয় কেজি হয়েছি, সমস্যা নেই। প্রতি বলিউডে শাহরুখ খানের পাঠান ছবি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে সেটা বাণিজ্যিকভাবে রপ্তানি করা নিয়ে এবং সিনেমা হলে প্রদর্শন নিয়ে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কিন্তু দীঘি এই ছবির একজন নায়িকা হিসেবে তার এই ব্যাপারে অভিব্যক্তি কী বা অভিমত কী? অভিমত যদি আপনি বলতে চান, যে শুনছিলাম পাঠান নাকি রিলিজ দিবে এরকম কিছু একটা, তো আমার কথা হচ্ছে যদি আমরা ইংলিশ সিনেমা রিলিজ দিতে পারি, ওয়াই নট বলিউড? মানে বলিউডের সাথে আমার মনে হয় না এরকম কোনো প্রবলেম থাকা উচিত, যে ইংলিশ সিনেমা যদি রিলিজ হতে পারে, যদি আমাদের হলে টম ক্রুজের সিনেমা রিলিজ হতে পারে, যদি রবার্ট ডাউনি জুনিয়রের সিনেমা রিলিজ হতে পারে, যদি আমাদের হলে অনেক বড় বড় আরও অ্যাভাটার রিলিজ হতে পারে, অ্যাভেঞ্জার্স রিলিজ হতে পারে, দেন ওখানে তো আমি অ্যাভেঞ্জার্সের সামনে তো পাঠান অনেক ক্ষুদ্র মনে করি। কেন পাঠান নয় কিংবা কেন কোনো বলিউড সিনেমা নয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানের হাওয়া ওই দেশে চলে গেছে? তো এইবার অন্তত এই ভেদাভেদ কিংবা এই এই জিনিসটা যাওয়া উচিত, কারণ আমরা যদি ল্যাপটপে, ফোনে, কম্পিউটারে, টিভিতে ডাউনলোড করে বলিউডের সিনেমা দেখতেই পারি, হলে দেখলে কী সমস্যা এটা আমি এখনও কোনো ফাইন্ড আউট করতে পারিনি। বাট আমি এরকম না যে আমি এটার পক্ষে কিংবা বিপক্ষে, বাট আমার মনে হয় যে যে জিনিসটা আমি আমার ঘরে বসে দেখতে পারি, ওই জিনিসটা হলে দেখতেও কোনো সমস্যা নেই। কেমন লাগছে? এবং অসম্ভব সুন্দর একটা গান এবং তোমার পারফরমেন্স দেখছিলাম সেখানে, কী সুন্দর নাচ, এবং মনে হচ্ছে একটা বিয়ে বাড়ির এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেছিলে তোমরা, কেমন লেগেছিল টোটাল কাজটা? সব মিলিয়ে আসলে প্ল্যানিংটা খুবই শর্ট টাইমে হয়েছে, যে 5 দিনের মধ্যে প্ল্যানিং হয়েছে এরকম একটা গান করব, 1 দিনের মধ্যে নাচ তোলা হয়েছে, আগের দিন নাচ তুলেছি, পরের দিন সকালে শুটিংয়ে জয়েন করেছি, জিনিসটা এরকম। সো মানে আমি খুবই সিক ছিলাম ওই টাইমটাতে, আমার পায়ের লিগামেন্টে একটু প্রবলেম ছিল, একটু ড্যামেজ হয়েছিল লিগামেন্ট, তো আমাকে ডক্টর 21 দিন বেড রেস্ট দিয়েছিলো, তার মধ্যে আমার এই গানটা করা, মানে আমি 4 দিন বেড রেস্ট নেওয়ার পরে আমার এই ইয়াটা আসে, অফারটা আসে। তো গানটা শুনে, তারপরে টিমটা দেখে, প্রত্যেকটা মানুষ দেখে আমি আসলে লোভ সামলাতে পারিনি, মনে হয়েছে যে না, গানটা মনে হয় করতেই হবে এবং মানে ফাটিয়ে ডান্স করতে হবে গানটাতে, এরকম একটা এনার্জি চলে আসছিলো শোনার পরই। সো ফাইনালি আমি করি, এবং শুটিংয়ের দিন আমি কয়েকবারই সিক হয়ে যাচ্ছিলাম, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা 22 ঘন্টা টানা শুটিং করেছি এটার। আমরা সকালে গিয়েছি, আমরা ভোর 5টা পর্যন্ত শুটিং করেছি। সো ইচ অ্যান্ড এভরি ওয়ান কয়েকটা জিনিস আমার না বললেই না, এখানে আজকে প্রোগ্রামে হয়তো বা সবাই আমাদের সাথে যুক্ত হয়নি, যেমন আমার কোয়ার্টিস্ট ইমন যুক্ত হতে পারেনি, আমাদের আরেকজন কোয়ার্টিস্ট সীমান্ত যুক্ত হতে পারেনি, আমাদের ডিওপি থেকে শুরু করে প্রোডাকশনের ইচ অ্যান্ড এভরি ওয়ান, দ্য ইগল ডান্স কোম্পানি টিম, দেয়ার ডান্সার্স অ্যান্ড স্পেশালি দ্য কোরিওগ্রাফার সাদ্দাম, এভরি ওয়ান, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তাদেরকে যদি আমি স্পেশালি একটা থ্যাংকস না দেই, আমার মনে হয় যে মানে এটা খুব বড় একটা অন্যায় হয়ে যাবে, কারণ তাদের জন্য, এই মানুষগুলোর জন্য আসলে হয়তোবা এই অসুস্থতার মাঝখানেও আমি এতটা ভালো করতে পেরেছি। আমি জানি না আদৌ কতটা ভালো করতে পেরেছি, বাট হ্যাঁ আমি পুরোটা ট্রাই করেছি, তারা আমাকে চিয়ার আপ করেছে, সায়রা আপু খুবই হেল্প করেছে, মানে প্রতিটা টাইম সে আমাকে এত টেক কেয়ার করেছে, যখনই আমি দেখা যাচ্ছিলো সিক হয়ে যাচ্ছি কিংবা জ্বর চলে আসছে, পা ব্যথা করছে, তখনই স্যার আপু ব্যাস দেখ যে না, ওকে একটু টাইম দাও, ও আস্তে ধীরে করুক, যত দেরিই হোক আমাদের সমস্যা নেই। তো এরকম করতে করতে কখন যে 22 ঘন্টা হয়ে গেছে নিজেরাও টের পাইনি, এবং সবচেয়ে মজার কথা 22 ঘন্টা, মানে ভোর 5টা পর্যন্ত শুটিং করে আমি ভোর 6টায় বাসে আসি, এবং সকাল 10টায় উঠে আমি ভার্সিটিতে এক্সাম দিতে যাই, আমার ফাইনাল এক্সাম,
সো ইটস এ নিউ এক্সপিরিয়েন্স যে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করে করেছি গানটা, তো ফাইনালি গানটা রিলিজ হয়েছে। এবং আমি চাই যে আটটা অঞ্চলের গান নিয়ে বানানো, সো আমি চাই যে বিয়ে বাড়িতে অনেক রকম গানই চলে, সব গান সব ধরনের গানই চলে, হিন্দি চলে, বাংলাও হয়তো বা কিছুটা চলে, এই গানটা যাতে যুক্ত হয়, এটাই আমার চাওয়া।